এই মেয়েটির নাম আয়েশা। বহু স্বপ্ন নিয়ে সে আমেরিকায় পাড়ি জমিয়েছিল দারিদ্রতা থেকে মুক্তি পেতে। সবকিছু ভালোই চলছিল, কিন্তু এরপরই হঠাৎ করে সে কোনো একদিন কোনো এক নদীর তীরে একজন জলপরীকে দেখতে পায়। ব্যাস তারপরে থেকে শুরু হলো অপ্রীতিকর সব ঘটনা। নিজের চারপাশে সে অনুভব করত রহস্যময় সব প্রাণীর, ঘুমের ঘরে হারিয়ে যেত অন্য কোনো জগতে। দুঃস্বপ্ন যেন তার পিছুই ছাড়ছিল না। একই সাথে কেউ তার ক্ষতি করতে চাচ্ছিল, আবার কেউ তাকে বাঁচাতেও চাচ্ছিল। কিন্তু কেন হচ্ছিল এমনটা তার সাথে? দর্শক, বলছিলাম 2022 সালে মুক্তি পাওয়া বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি সিনেমা ন্যানির কথা। তো গল্পের শুরুটা হয় আয়েশার মাধ্যমে। একদিন আয়েশা তার বিছানায় শুয়েছিল, এরপরই হঠাৎ করে সে তার রুমের চারপাশে পানির উপস্থিতি টের পায় এবং একই সাথে তার মুখের উপরে একটি মাকড়সা স্ক্রল করছিল। কিন্তু কেন হচ্ছিল এমনটা, সকল রহস্য জানা যাবে আরো একটু পর। আর এখানে আয়েশার পরিচয়টি না দিলেই নয়। আয়েশা আসলে নাইজেরিয়া থেকে আমেরিকায় শিফট হয়েছিল, আর আয়েশার কাজ ছিল বাচ্চাদের দেখাশোনা করা। তো আয়েশা আমেরিকায় আসার পরে অ্যানি নামের কারো বাসায় কাজ পায়। অ্যানির মেয়ের নাম হলো রোজ। তো আয়েশার এখন কাজ হলো রোজকে দেখাশোনা করা। মূলত রোজের বাবা মা তাদের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকে, তারা তাদের সন্তানকে সময় দিতে পারত না, তাই তারা আয়েশাকে হায়ার করেছিল। আর অ্যানির সাথে আয়েশার চুক্তি হয় তাকে প্রতিদিনের পেমেন্ট প্রতিদিন দিয়ে দিতে হবে। আর অ্যানিও আয়েশার এই কথা মেনে নেয়। আর আয়েশা তার এই কাজে ভীষণই খুশি ছিলেন, কারণ আয়েশার টাকার দরকার ছিল। আর আয়েশার একজন ছেলেও ছিল যার নাম লামিন। আর লামিন এখন আয়েশার বোনের সাথে নাইজেরিয়ায় অবস্থান করছিল। আয়েশার প্ল্যান হলো সে তার ইনকাম থেকে টাকা জমাবে এবং তারপর তার ছেলে লামিনকে আমেরিকায় নিয়ে আসবে, আর সে নিজেই তার সন্তানের দেখাশোনা করবে। তো আয়েশা চাকরির প্রথম দিন অ্যানির মেয়ে রোজের সাথে পরিচিত হয়, আর অ্যানি আয়েশাকে ঘুমানোর জন্য একটি রুমও দেয় এবং বলে দেয় যদি কখনো তোমার রাতে ওভার টাইম করা লাগে তাহলে তুমি যেন এই রুমে ঘুমাও। তো আয়েশাকে সবকিছু বুঝিয়ে দেওয়ার পর অ্যানি তার জবে ফিরে যায়। আর যাওয়ার আগে সে আয়েশাকে একটি সতর্কবার্তা দিয়ে যায়। সে আয়েশাকে স্পষ্টভাবে বলে যায় সে যেন কখনোই তার মেয়ে রোজকে অতিরিক্ত মশলা জাতীয় খাবার না খাওয়ায়, কেননা রোজের অ্যালার্জিজনিত সমস্যা ছিল। তো এরপর আয়েশা রোজের সাথে তার বর্নিং আরো একটু ভালো করার জন্য তার সাথে কিছুক্ষণ গল্প করে এবং তারপর তারা দুজন খেতে বসে। আয়েশা অ্যানির কথা মতো রোজের জন্য এক প্রকার খাবার তৈরি করে আর তার নিজের জন্য অন্য ধরনের খাবার তৈরি করে। কিন্তু খাবার সময় সে খেয়াল করে রোজ তার খাবার একদমই পছন্দ করছিল না, তাই সে তার জন্য বানানো খাবার থেকে রোজকে খেতে দেয়। আর রোজ সে খাবার খুবই পছন্দ করে, আর এতে করে তাদের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো এরপর আয়েশা তার নিজের ফ্ল্যাটে চলে আসে এবং আসার পরে সে ভিডিও করে তার ছেলের সাথে কথা বলে। আগেই বলেছি তার ছেলে তার বোনের সাথে নাইজেরিয়াতে থাকতো। তো সে তার ছেলেকে বলে সে খুবই ভালো একটি জব পেয়েছে আর সে খুব তাড়াতাড়ি লামিনকে আমেরিকায় নিয়ে আসবে। তো এভাবে আয়েশার দিনকাল ভালোই যাচ্ছিল। তো এরপর একদিন আয়েশা রোজকে পড়াচ্ছিল, এমন সময় অ্যানি আয়েশাকে ভিডিও কল দেয় এবং তাকে বলে আগামী পরশু দিন অ্যানির স্বামী অ্যাডাম বাসায় আসবে। তো সেই উপলক্ষে বাসায় একটি পার্টির আয়োজন করা হয়েছে। সে আয়েশাকে সবকিছু গুছিয়ে রাখতে বলে। তো পরের দিন অ্যানি বাসায় আসে এবং বাসায় এসে সে দেখে আয়েশা এবং তার মেয়ে রোজের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। এতে সে খুবই খুশি হয়। আর অ্যানি আগামীকালকে পার্টি উপলক্ষে আয়েশাকে একটি ড্রেসও উপহার দেয়। আর সে আজকে আয়েশাকে বলে ওভারনাইট করতে। আয়েশা এই সময় অ্যানিকে তার পেমেন্টের কথাটি বলে, কেননা বেশ কিছুদিন থেকে অ্যানি আয়েশার পেমেন্ট ক্লিয়ার করছিল না। জবাবে অ্যানি বলে পার্টি শেষ হওয়ার পর তার স্বামী অ্যাডাম আয়েশার সমস্ত পেমেন্ট ক্লিয়ার করে দিবে। তো পরের দিন অ্যাডাম যথারীতি বাসায় ফিরে এবং বাসায় এসে সে অ্যানিকে দেখে খুব একটা খুশি হয় না, কিন্তু সে তার মেয়েকে দেখে ভীষণই খুশি হয়। সে রোজকে একটি বইও উপহার দেয়, বইটির নাম আনান্সি দ্য স্পাইডার। তো যথারীতি পার্টি শেষ হয়। এরপর আয়েশা পেমেন্ট চাইলে অ্যানির স্বামী অ্যাডাম আয়েশাকে বলে অ্যানি যে আয়েশাকে হায়ার করেছিল সেই বিষয়টি জানেই না, তার কাছে এই মুহূর্তে যথেষ্ট টাকা নেই, আর তাই সে আয়েশার পেমেন্ট ক্লিয়ার করার জন্য আরো একটু সময় চায়। তো কি আর করা, আয়েশা এরপর ঘুমোতে চলে যায়। আর এখান থেকে শুরু হয় রহস্যময় সব ঘটনা। হঠাৎ করে আয়েশা ঘুমের ঘরে পানির উপস্থিতি অনুভব করে। এমনটা মনে হচ্ছিল সে যেন গভীর সমুদ্রে, আর তার রুমে বৃষ্টির ন্যায় পানি পড়ছিল এবং সাথে সাথে তার দমও আটকে যাচ্ছিল। তো হঠাৎ করে আয়েশার ঘুম ভেঙে যায় আর সে বুঝতে পারে এটি কেবলই ছিল তার একটি দুঃস্বপ্ন। তো এর পরের দিন সকালে আয়েশা ব্যাংকে যায় নাইজেরিয়াতে তার ছেলেকে কিছু টাকা পাঠানোর জন্য এবং তারপর সে তার বন্ধু শেলির সাথে মিট করতে যায়। আর এখানে আমরা আয়েশার পাস্ট সম্পর্কে জানতে পারি। আয়েশা 16 বছর বয়সে কোনো এক ব্যক্তির সাথে সম্পর্কে জড়ান, আর আয়েশা তার সাথে বেশ ঘনিষ্ঠ হয়, আর যার কারণে লামিন পৃথিবীতে আসে। কিন্তু সেই লোকটি কখনো আয়েশা এবং তার সন্তানের খেয়াল রাখত না, আর তাই আয়েশা এখন আমেরিকাতে। তো আয়েশা শেলির সাথে টুকটাক কথা বলে আবার তার কাজে ফিরে যায়। আর অন্যদিকে রোজ এবং অ্যাডাম সিদ্ধান্ত নেয় তারা আজকে ডিনার করতে বাইরে যাবে। অ্যাডাম আয়েশাকে অফার করে
তাদের সাথে যেতে। আয়েশার যদিও যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু তবুও সে রোজের জোরাজোরিতে তাদের সাথে যেতে রাজি হয়। তো তারপর তারা তিনজন একসাথে ডিনার করতে বাইরের রেস্টুরেন্টে যায়। তো ডিনার করার সময় হঠাৎ করে সেখানে আয়েশার এক্স গার্লফ্রেন্ড চলে আসে। অ্যাডাম তখন তার সেই গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে চলে যায়, আর অন্যদিকে আয়েশা রোজকে নিয়ে বাসায় চলে আসে। তো রোজকে বাসায় রেখে আয়েশা যখন তার নিজের ফ্ল্যাটে ফিরছিল, তখন রাস্তায় তার সাথে মালিকের দেখা হয়। মালিক হলো অ্যানির অ্যাপার্টমেন্টের রিসেপশনিস্ট। মালিক আয়েশার সাথে বেশ হাসি মজা করে, আর মালিকের হাবভাব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে আয়েশার প্রতি যথেষ্ট দুর্বল। তো যাই হোক, তারা তাদের মতো কথাবার্তা বলে নিজেদের ঘরে ফিরে যায়। তো এরপরের দিন অ্যানি নদীর ধারে বসে সানরাইজ দেখছিল। হঠাৎ করে সে পানিতে অদ্ভুত আকৃতির কিছু খেয়াল করে। এক নজর দেখে আয়েশার মনে হচ্ছিল সেটি হয়তো কোনো জলপরী। তো সে এই বিষয়টি আরো নিশ্চিত হওয়ার জন্য পানির দিকে আরো ভালোভাবে খেয়াল করে, কিন্তু এইবার সে কিছুই দেখতে পায় না। তো এরপর আয়েশা অ্যানের অ্যাপার্টমেন্টের দিকে যায়। তো সেখানে যাওয়ার পর আয়েশার সাথে মালিকের দেখা হয়, আর মালিকের সাথে তার ছেলে ছিল। তো মালিকের ছেলে আয়েশাকে বলে তার বাবা তাকে ভীষণ পছন্দ করে। একথা শুনে আয়েশার বেশ ভালোই লাগে, কেননা মনে মনে আয়েশাও মালিককে বেশ পছন্দ করত। মালিক আয়েশাকে তার সাথে ডেটে যাওয়ার জন্য ইনভাইট করে, আর আয়েশাও রাজি হয়। আয়েশার দিনকাল এভাবে ভালোই চলছিল, কিন্তু এর মধ্যে হঠাৎ করে তার ছেলের সাথে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। সে যখনই তার ছেলের সাথে কথা বলবে বলে তার বোনকে কল দেয়, তখনই তার বোনের নাম্বার সে বন্ধ পায়, আর তাই সে তার ছেলেকে নিয়ে একটু চিন্তিতও ছিল। তো পরের দিন আয়েশা মালিকের সাথে ডেটে যাবে বলে মালিকের বাসায় যায়, আর সেখানে যাওয়ার পর সে মালিকের দাদির সাথে পরিচিত হয়, আর সেখানে সে দেয়ালে একটি জলপরী দেখতে পায়। আর সেই জলপরীটি দেখতে ছিল অনেকটি আয়েশার দেখা জলপরীর মতো। তো আয়েশা এই বিষয়টি নিয়ে বেশ অবাক হয়। তিনি এ ব্যাপারে মালিকের দাদিকে জিজ্ঞাসা করেন। জবাবে তিনি বলেন, এই জলপরীটি কোনো সাধারণ জলপরী নয়, এই জলপরীটির নাম হলো মামি ওয়াট, যাকে আমরা মামি দেবতা বলেই ডাকি, আর মামি ওয়াটা ভয়ঙ্কর। তো মালিকের দাদি আয়েশাকে আরো অবাক করে দিয়ে জিজ্ঞাসা করে, তোমার ছেলের নাম কি? আয়েশা এই কথা শুনে বেশ চমকে ওঠে, কেননা সে তো তার ছেলের ব্যাপারে তাকে কিছুই বলে নাই। মালিকের দাদি কিভাবে তার ছেলের বিষয়টি জানলো, সে এই ব্যাপারে যখনই তাকে প্রশ্ন করতে যাবে তখনই সেখানে মালিক চলে আসে, আর আয়েশাকে নিয়ে বাসা থেকে বের হয়ে ডিনার করতে চলে যায়। তো ডিনারের সময় আয়েশা মালিককে জিজ্ঞাসা করে, তোমার দাদি কিভাবে আমার ছেলের সম্পর্কে জানলো? জবাবে মালিক বলে, তার দাদির কিছু সুপার ন্যাচারাল ক্ষমতা আছে, মাঝে মধ্যে তিনি এই ধরনের কথাবার্তা বলে থাকেন। তো ডিনার শেষে তারা দুজন আয়েশার বাসায় চলে যায়, আর সেখানে তারা ঘনিষ্ঠ হয়। তো এরপরের দিন আয়েশা রোজকে নিয়ে খেলতে পার্কে যায়। তো রোজ যখন তার বন্ধুদের সাথে খেলছিল, সে সময় আয়েশা তার মতো গৃহকর্মীদের সাথে কথা বলছিল। হঠাৎ করে আয়েশা পার্কের ভিতর তার ছেলেকে দেখতে পায়, আর সাথে সাথে সে ঘোরের মধ্যে চলে যায়। সে এক দৃষ্টিতে তার ছেলেকে দেখতে থাকে, আর আস্তে আস্তে সে তার ছেলের দিকে আগায়। তার সকল ধ্যান ধারণাই ছিল তার ছেলের দিকে, আর অন্যদিকে রোজ কখন পার্ক থেকে বাইরে বের হয়ে গিয়েছে তা সে খেয়ালই করেনি। তো একটু পরে একজন লেডি রোজকে কোলে করে পার্কের ভেতরে নিয়ে আসে, আর রোজকে দেখা মাত্রই আয়েশা আবার স্বাভাবিক হয়ে যায়। সেই লেডি আয়েশার কাজকর্মের জন্য তাকে বেশ বকাবকি করে। তো এরপর আয়েশা রোজকে নিয়ে বাসায় চলে যায়, আর বাসায় আসার পর সে রোজকে জিজ্ঞাসা করে সে কেন পার্কের বাইরে চলে গিয়েছিল। জবাবে রোজ বলে, আনান্সি তাকে বাইরে যেতে বলেছিল। দর্শক, আনান্সি হলো আনান্সি দ্য স্পাইডার বইয়ের সেই মাকড়সা যে বইটি রোজকে তার বাবা গিফট করেছিল। আয়েশা বুঝতে পারছিল না আনান্সি টাওয়ার কি, তার মাথায় এই ব্যাপারটি ঘুরপাক করতে থাকে। তো এই কথা বলে রোজ শুয়ে পড়ে, আর সাথে সাথে আমরা রোজের বিছানার পাশে একটি বড়সড় মাকড়সার ছায়া দেখতে পাই। কিন্তু কেন হচ্ছিল এমনটা, আর আনান্সি দ্য স্পাইডারের ব্যাপারটাই বা কি, তা জানা যাবে আরো একটু পর। তো এরপর আয়েশা সোজাসুজি অ্যাডামের কাছে চলে যায় তার পেমেন্টের বিষয়টি নিয়ে কথাবার্তা বলতে। আয়েশা অ্যাডামকে বলে অ্যানি বেশ কিছু মাস থেকে তার পেমেন্ট ঠিক মতো দিচ্ছে না, আর যার কারণে সে তার ছেলেকেও আমেরিকায় নিয়ে আসতে পারছে না। তো এই কথা শুনে অ্যাডাম রোজকে বেশ কিছু টাকা দেয়, আর আয়েশাও এতে বেশ খুশি হয়। তো পরের দিন আয়েশা রোজকে নিয়ে তার সুইমিং ক্লাসে যায়। তো রোজকে সাঁতার শেখানোর জন্য সেও পানিতে নামে, আর সে যখনই পানিতে তার মাথা ডুবায় সাথে সাথে তার পরিচিত দুনিয়া পাল্টে যায়। পানির উপরে মাথা উঠানোর পর সে তার সামনে মামি ওয়াটা জলপরীকে দেখতে পায়। মামি ওয়াটা আয়েশাকে জড়িয়ে ধরে, আর সাথে সাথে আয়েশা তার ছেলের উপস্থিতি টের পায়। তার সাথে কি হচ্ছিল সে পুরোটা বুঝে ওঠার আগেই আবার বাস্তব জগতে ফিরে আসে। তো এখানকার সবাই বলে সে তার জ্ঞান হারিয়ে ফেলেছিল। তো আয়েশা এখানে এক মুহূর্ত দেরি না করে সোজাসুজি মালিকের দাদির কাছে চলে যায়, আর তার সাথে কি কি হয়েছে তা পুরোটা মালিকের দাদিকে বলে। তিনি মালিকের দাদির কাছ থেকে আনান্সি স্পাইডার আর মামি ওয়াটার রহস্য সম্পর্কে জানতে চান। তখন তিনি বলেন, মামি ওয়াটা হলো আফ্রিকান মিথোলজির একজন দেবতা, তারা সবাইকে দেখা দেয় না, তারা শুধুমাত্র সমাজের দুঃখী বা নিপীড়িত মানুষটিকেই দেখা দেয়। তারা একজন নিপীড়িত মানুষকে হয় বাঁচাবে কিংবা মারবে, তারা হয় জীবনের বিনিময়ে জীবন চায় কিংবা শোষিত মানুষটির
পুনর্জন্ম চায়। জবাবে আয়েশা বলে তাদের সাথে তার কিসের লেনা দেনা। জবাবে মালিকের দাদি বলে তুমি নিজেই তাদেরকে জিজ্ঞাসা করো, তারা হয়তো তোমাকে কোনো মেসেজ দিতে চাচ্ছে। কারণ আয়েশাও তো সমাজের একজন নিবিড়িত মানুষ, সেও তো ছোটবেলা থেকে সংগ্রাম করতে করতে আজকের এই জায়গায় এসেছে। তো মামি ওয়াটা নিয়ে আয়েশা বেশ চিন্তিত হয়ে পড়ে, সে কোনোভাবেই তার সাথে তার কানেকশনটি বুঝে উঠতে পারছিল না। তো যাই হোক, এরপর দিন আয়েশা আবার তার ডিউটিতে যায়, আর সে আজকে রোজকে তার জন্য তৈরি করা সে মশলাযুক্ত খাবারই খেতে দিয়েছিল। তো হঠাৎ করে সেখানে অ্যানি চলে আসে এবং রোজের খাবার দেখে অ্যানি ভীষণই রেগে যায়। কারণ অ্যানি প্রথম দিনই আয়েশাকে বারণ করেছিল আয়েশা যেন কোনোভাবেই রোজকে মশলাযুক্ত খাবার না খাওয়ায়। তো অ্যানি আয়েশাকে বলে, তোমার সাহস হয় কিভাবে আমার মেয়েকে এ ধরনের মশলাযুক্ত খাবার খাওয়ানোর? তিনি আয়েশাকে বকতে শুরু করে, আর এবার আয়েশাও চুপ থাকে না। আয়েশা অ্যানিকে ফ্রিজটা খুলে দেখায় আর সেখানে কোনো অবশিষ্ট খাবার ছিল না। আয়েশা বলে, রোজ যদি এই খাবারগুলো না খায় তাহলে সে কি খাবে? একজন মা হিসেবে তুমি এতটাই উদাসীন যে কিনা নিজের মেয়ের জন্য খাবারটুকু কেনারও সময় পাও না। আয়েশা অ্যানিকে বলে, সে যখন থেকে রোজকে দেখাশোনা করছে তখন থেকেই সে নিজের টাকায় রোজের জন্য খাবার কিনে নিয়ে আসে, কিন্তু এরপর থেকে সে আর এমনটা করবে না। সে অ্যানিকে বলে তার পাওনা টাকা তাকে দিয়ে দিতে। জবাবে অ্যানি বলে সে আগামীকাল তার সমস্ত পাওনা টাকা দিয়ে দিবে। তো এ কথা বলে আয়েশা সেখান থেকে চলে আসে। তো ওই দিন রাতে আয়েশা যখন মালিকের সাথে ঘুমিয়েছিল, হঠাৎ করে সে তার বিছানায় সাপের উপস্থিতি টের পায়। সে সাপের কামড় থেকে বাঁচতে বিছানা থেকে নিচে নেমে আসে আর চিৎকার করতে থাকে। তখন মালিক উঠে পড়ে আর আয়েশাকে বলে, এটি তোমার দুঃস্বপ্ন ছিল। আবার এরপরে এসে একদিন রোজের বাসায় শুয়েছিল, তখনই সে আবারও তার বিছানায় পানির উপস্থিতি টের পায় আর কোনো এক চাদর দ্বারা আয়েশার মুখ ঢেকে যায় আর তার দম আটকে যেতে থাকে। এরপর আয়েশা বহু কষ্টে তার মুখে চাদরটি সরিয়ে ফেলে আর তার ঘুম ভেঙে যায়। আয়েশা বুঝতে পারে এটিও ছিল তার কোনো দুঃস্বপ্ন। এরপরের সিনে আবার আমরা দেখি আয়েশা রোজকে গোসল করবে বলে বাথরুমে নিয়ে যায়, আর সে যখনই বাথটাবে পানি ভরছিল হঠাৎ করে রোজ বাথরুম থেকে গায়েব হয়ে যায়। তো তখন আয়েশা রোজকে তার নাম ধরে বেশ কয়েকবার ডাকে, কিন্তু সে রোজের কোনো সাড়া শব্দ না পেয়ে তাকে খুঁজতে শুরু করে। তো খুঁজতে খুঁজতে হঠাৎ করে আয়েশা উপরের তলা থেকে রোজের কণ্ঠস্বর শুনতে পায়। এমনটা মনে হচ্ছিল রোজকে কেউ ধরে রেখেছে আর রোজ আয়েশার কাছ থেকে সাহায্য চাচ্ছে। তো আয়েশা ভাবে বাসায় হয়তো অপরিচিত কেউ প্রবেশ করেছে, তাই সে একটি চাকু নিয়ে রোজের আওয়াজের পেছনে পেছনে যায়। তো এক পর্যায়ে সে উপরের ফ্লোরের বাথরুমে চলে আসে, আর সে যখনই বাথটাবের কাছে যায় তখনই হঠাৎ করে কোনো এক অদৃশ্য শক্তি তাকে বাথটাবের মধ্যে চেপে ধরে। তো এমন সময় আয়েশাও তার জীবন বাঁচানোর জন্য বাথটাবের মধ্যে ছুরি মারতে যাচ্ছিল, আর ঠিক তখনই পেছন থেকে কেউ একজন তার নাম ধরে ডাকে। আর সে যখন পিছনে খেয়াল করে তখন সেখানে সে কিছুই দেখতে পায় না। আর এরপরে সে যখন বাথটাবের দিকে নজর দেয় তখন সে দেখে সেখানে রোজ। আয়েশা তখন বুঝতে পারে এইমাত্র সে রোজকেই মারতে যাচ্ছিল। তো এরপর সে রোজকে তার রুমে নিয়ে যায়, আর রোজ তখন আয়েশাকে বলে, আজকে যা যা হয়েছে এতে তোমার কোনো দোষ নেই, এই সমস্ত কাজ তোমাকে দিয়ে লামিন করিয়েছে, কেননা লামিন রোজকে হিংসা করে। আয়েশা বলে, এগুলো তোমায় কে বলেছে? তখন রোজ বলে তাকে এই সমস্ত কথাবার্তা আনান্সি স্পাইডার বলেছে। তো আয়েশার সাথে এমনটা কেন হচ্ছিল আয়েশা এখনো কিছু বুঝতে পারছিল না। আর মুভির এ পর্যায়েও আমরা এই রহস্যময় ঘটনাগুলোর পিছনের কারণটি জানতে পারছিলাম না। তো অনেকদিন পর সেদিন রাতে সে তার বোনের সাথে কথা বলতে সক্ষম হয়। তার বোন তাকে বলে তার মায়ের অসুস্থতার কারণে সে মূলত তার সাথে কথা বলতে পারে নাই। তো এর পরের দিন সকালে অ্যাডাম আয়েশাকে তার সমস্ত টাকা দিয়ে দেয়, আর আয়েশা তার সমস্ত টাকা একসঙ্গে পেয়ে ভীষণই খুশি হয়। আর তারপর আয়েশা সোজাসুজি ব্যাংকে চলে যায় আর তার বোনের কাছে টাকা পাঠায়, আর তার বোনকে বলে লামিনকে নিয়ে সোজাসুজি আমেরিকায় চলে আসতে। তো অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটিও চলে আসে। আয়েশা মালিককে নিয়ে তার ছেলেকে রিসিভ করার জন্য সে বিমানবন্দরে যায়, আর যথারীতি সেই কাঙ্ক্ষিত ফ্লাইটটিও চলে আসে, কিন্তু তার ছেলে আর উপস্থিত হয় না। সেই ফ্লাইটে শুধু তার বোনই ছিল। তখন আয়েশা তার বোনকে বলে তার ছেলে কোথায়। তখন তার বোন তাকে যে কথা বলে তা কোনো মা কোনোদিনই শুনতে চায় না। সে বলে, বেশ কিছুদিন আগে সে লামিনকে নিয়ে সমুদ্র সৈকতে গিয়েছিল, আর লামিন তখন বিচে খেলছিল। খেলতে খেলতে সে ঢেউয়ের খুবই কাছে চলে যায়, আর হঠাৎ করে একটি বড় সড়ো ঢেউ আসে আর লামিনকে ভাসিয়ে নিয়ে চলে যায়। সে তাকে অনেক খুঁজেছে কিন্তু তাকে খুঁজে পায়নি, আর আয়েশাকে এ সমস্ত কথা বলার সাহসও তার ছিল না, আর সেই কারণে সে তার ফোন বন্ধ রেখেছিল। তো এখানে মুভির বেশ কিছু জট খুলে যায়। মনে আছে আয়েশা মাঝে মধ্যে দুঃস্বপ্ন দেখত, ঘুমের ঘরে সে তার চারপাশে পানির উপস্থিতি টের পেত, তার দম আটকে যেত। এগুলো সবই ছিল মামি ওয়াটা থেকে মেসেজ যে তোমার সন্তান পানিতে ডুবতে চলেছে। তো লামিনের মৃত্যুর খবর শুনে আয়েশা সাথে সাথে সেখানে সেন্সলেস হয়ে যায় এবং তারপর তাকে যথারীতি বাসায় নিয়ে আসা হয়। কিন্তু এরপর আয়েশা মানসিকভাবে ভেঙে পড়ে, সে কোনোভাবেই তার ছেলের মৃত্যুটি মেনে নিতে পারছিল না। আসলে তার ছেলে ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সে ভেবে নেয়
যে পৃথিবীতে তার ছেলে নেই সেই পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো মানেই হয় না। সে সিদ্ধান্ত নেয় সে আত্মহত্যা করবে। তাই সে একদিন নদীর ধারে যায় আর নদীতে ঝাঁপ দেয়। তো নদীতে ঝাঁপ দেওয়ার পরে সে যখনই পানিতে তলিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ করে সে তার ছেলেকে দেখতে পায়, আর মামি দেবতা তখন তাকে পানিতে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচায়। এরপর আয়েশাকে আবারও বাসায় নিয়ে আসা হয়, আর এর কিছুদিন পরে সে জানতে পারে সে প্রেগনেন্ট। আয়েশা তখন নতুন করে বেঁচে থাকার আশা খুঁজে পায়, আর 9 মাস পরে সে একটি ফুটফুটে সন্তান জন্ম দেয়। আর এইখানে মুভির সবচেয়ে বড় সারপ্রাইজটি অপেক্ষা করছিল, বাচ্চাটি ছিল হুবহু লামিনের মতো দেখতে। তো এখন এই মুভির কিছু রহস্য উন্মোচন না করলেই নয়, আসলে আয়েশা এবং লামিন দুজনেই ছিল সমাজে নিপীড়িত মানুষ। আয়েশাকে তার বয়ফ্রেন্ড ছেড়ে চলে গিয়েছিল, আর লামিন তার বাবা মাকে ছাড়াই তার দেশে বড় হচ্ছিল। আর মামি দেবতা লামিন যে মারা যাবে সেই মেসেজটি আয়েশাকে দিয়েছিল, কিন্তু আয়েশা তা বুঝে উঠতে পারেনি। সে তার সন্তানকে বাঁচানোর জন্য কোনো চেষ্টাই করেনি। তাই লামিন মারা যাওয়ার পর মামি দেবতা সিদ্ধান্ত নেয় তারা লামিনের জীবনের পরিবর্তে রোজকে হত্যা করবে, কেননা সে জীবনের পরিবর্তে জীবন চায়। এখন প্রশ্ন আসতে পারে কেন রোজ, কারণটি হলো আয়েশা তার সন্তানের চাইতে রোজকে বেশি গুরুত্ব দিয়েছিল। মামি দেবতার মতে এতে করে লামিনের হক নষ্ট হচ্ছিল। তিনি আয়েশাকে দিয়ে রোজকে হত্যা করতেও চেয়েছিলেন, কিন্তু মামি দেবতা একসময় বুঝতে পারে আয়েশার জীবনে মালিক আসার পরে সে কোনোভাবে প্রেগনেন্ট হবে, আর যার কারণেই তিনি হয়তো রোজকে হত্যা করেনি। আর যেহেতু সদ্যজাত বাচ্চাটি দেখতে ছিল একদম লামিনের মতো, তাই আমরা বলতেই পারি লামিনের পুনর্জন্ম হয়েছে। আর এইখানে এই মুভির গল্পটি শেষ হয়ে যায়।